হ্যালো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজারের সমুদ্র সৈকত সুগন্ধার মাঝখানে। এখানে আজকে আমরা কিছুক্ষণ আগে আসার সময় একটি দুর্ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি আপনাদের সাথে আমি কিছুটা শেয়ার করব। সেটি হচ্ছে, আমি যখন সুগন্ধা বিচের ভিতরে ঢুকছিলাম তখন অনেক ভিড় ছিল। ভিড়ের মধ্যে পেছন থেকে দেখি যে কে যেন আমাকে ধাক্কাচ্ছে। আমি পেছনের দিকে তাকিয়ে দেখি একটা ছেলে, তো আমি দেখি যে আমার ব্যাগটা খোলা, ব্যাগের চেনটা খোলা। তারপরে হচ্ছে সঙ্গে সঙ্গে ছেলেটাকে আমি যখন ধরলাম তখন আমার যে ভিতরে মানি ব্যাগটা ছিল, পার্স ছিল, সে পার্সটা সে হচ্ছে ফিকে মেরে ফেলে দিয়েছে দূরে। তখন আমি আমার বরকে ডাকলাম, সেও ওই ছেলেটাকে ধরলো এবং আমি ধরলাম। ধরার পরে হচ্ছে সঙ্গে সঙ্গে এখানে ট্যুরিস্ট পুলিশ যারা রয়েছেন তাদের হাতে তুলে দিলাম। তো এই বিষয়টা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম, জাস্ট হচ্ছে সতর্ক থাকার জন্য যে এখানে এসে আমরা যারা ট্যুরিস্ট, আমরা যারা ঘুরতে আসি, তারা নানান ধরনের বিপদে সমস্যায় পড়তে পারি। সো এটি হচ্ছে আপনাদের বিপদটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।